তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি যে খোকন ভাইয়ের দোকানে কে এম এন্টারপ্রাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে খোকন ভাই কিন্তু নতুন মানে স্টক নিয়ে আসছে, নতুন মালামাল কিন্তু হচ্ছে খোকন ভাইয়ের দোকানে কিন্তু চলে আসছে। পিছনের কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এবং আজকে পুরো ভিডিওতে হচ্ছে আমরা জানবো যে খোকন ভাইয়ের কাছে কী কী মালামাল আসছে নতুন। আসসালামু আলাইকুম খোকন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম খোকন ভাই আপনি নতুন স্টক নিয়ে আসছেন, মানে নতুন স্টকে আজকে কী থাকবে পুরো ভিডিওতে? পুরো ভিডিওতে আজকে থাকবে কমোড বাথরুম ফিটিংসের মালামাল, মানে পুরো আজকে যা দেখবো হচ্ছে পুরো বাথরুম ফিটিংসের মালামাল। তো আজকে বাথরুম নতুন এবং পুরাতন, মানে নতুন পুরাতন, মানে নতুন আর পুরাতন বলতে কেন ভাই? মানে নতুন হচ্ছে গিয়ে কিছু লডের মাল আমরা কালেকশন করি, যেমন জাহাজের মাল যেগুলো শোরুমে বেচার যোগ্য না, ওইগুলো আমরা একটু কম প্রাইসে পাই এবং কাস্টমারের হাতে আমরা কম প্রাইসে তুলে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যারা নতুন মাল হচ্ছে চায় না, মানে একটু রেট বেশির কারণে নিতে চায় না, তাদের জন্য আপনি হচ্ছে কিছু ইউজ মানে জাহাজের ইউজ করা বেচিং ফিটিংসের মালামালগুলো আচ্ছা দিবেন। তো আজকে আমরা প্রথমেই হচ্ছে কোন ফিটিংসের মালামালগুলো দেখবো ভাই? এখানে দেখতে পারেন, শাওয়ার দেখতে পারেন। তো আজকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব? এটা দেখতে পারেন, এটা প্রথমে যে যেটা হলো সিং মিক্সার, সিং মিক্সার। হ্যাঁ, তো এইটা ঠান্ডা গরম, মানে যার গিজার লাগানো আছে ঠান্ডা গরম দুইটা পানি বের হবে, মানে ঠান্ডা গরম দুইটা পানি বের হবে। ঠান্ডা গরম দুইটা পানি বের হলে ভাই এটা কত প্রাইস চাচ্ছেন? এটা নতুন হিসাবে প্রাইস তো অনেক, কিন্তু আমার এখানে মাত্র 1800 টাকা। মাত্র 1800 টাকা, মানে মার্কেট প্রাইস থেকে কিছু কম নাকি? কিছু কম না, অনেক কম, মানে অনেক কম। মার্কেটে গেছে যে বা দেখছে, যাচাই বাছাই করছে, তারা দেখলেই বুঝবে যে এটা আসলে মার্কেট। 1800 টাকা কি ফিক্স না? যদি কেউ আমার এখানে দূর থেকে আসে বা ঢাকার বাইরে থেকে আসে, সেক্ষেত্রে তার জন্য একটু কম কম। আর ঢাকার মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে কম দিবেন? ঢাকার মধ্যে নিতে হইলে উনি আসলে ওটা। আচ্ছা আচ্ছা, তো এরপরে আর কোন কলগুলো দেখবো? যে এখানে বিভিন্ন মানে অনেকগুলো কল দেখতে পাচ্ছি, অনেক পদের কল আছে। এখানে আছে সিঙ্কের কল, এটা আছে কি কল? সিঙ্কের কল, সিঙ্কের কল, সিঙ্কের কল মানে সিঙ্গেলটা এটা। এটা কত? এটা একবারে নতুন। হ্যাঁ, এটা একবারে নতুন, এটা লর্ডের মাল, এটা লর্ডের মাল। এটা কত? এটা হলো 350 টাকা। এটা 350 টাকা, 350 টাকা কি ফিক্সড? হ্যাঁ, 350 টাকা। এটা আছে, এটা আছে সিঙ্কের কল, এটাও সিঙ্কের কল। এটা কত? এটা হচ্ছে 600 টাকা। এটা 600? কে এগুলো কি আমার কাস্টমারের জন্য 500 টাকা, মানে 500 টাকা, মানে 100 টাকা কম, 100 টাকা, 100 টাকা কম পেয়ে যাবেন এই কলটাতে। তো আর আর কি কল আছে আজকে? আর আছে টুইন কল, আছে টুইন কল, আছে তো টুইন কল। এটা কত? এটাও 500 টাকা, এটাও 500 টাকা, মানে এগুলো হচ্ছে সব পার পিস কি 500 নাকি? যে একদম মানে এগুলো কিন্তু একদম নতুন, মানে আপনি দেখতে পাচ্ছেন যে খোকন ভাইয়ের হচ্ছে স্টক কিন্তু আছে, মানে কার্টুন ভর্তি মালামালগুলো আছে। তো এরপরে আর কি দেখবো ফিটিংসের মধ্যে কি কি আছে? এরপরে আছে বাটটপ মিক্সার। এটা কি মিক্সার? বাটটপ, বাটটপ, বাটটপ মিক্সার। এটা এটা তো অনেক ওয়েট, আমি তো প্রথমে ধরেই কিন্তু অবাক হয়ে গেছি, মানে প্রায় 2 কেজির কাছাকাছি ওয়েট একটা কলের। তো এইটা এটা কত ভাই? এটা 2000 টাকা। এটা 2000 টাকা, মানে 2 কেজি ওজন বলে কি 2000 টাকা? না, 2 কেজি ওজন হচ্ছে না, এটা হচ্ছে ওই দামের, মার্কেট দামের উপরে। মার্কেটে এটার কেমন? এটা অনেক দাম, 12000 টাকা, 8000 টাকা। ও, 12000 টাকা, 8000, আপনার তাহলে 2000 টাকা। তো এরপরে আর কী কল আছে আপনার কাছে? এরপরে লিকুইড বক্স আছে। লিকুইড বক্স, এই যে মানে এখন করোনার মধ্যে যে যারা লিকুইড বক্স আছেন তাদের জন্য, মানে এটা কি আপনি অনেকগুলো দিতে পারবেন না একটাই আছে? অনেকগুলো দেওয়া যাবে। তো এটা কত, এই লিকুইড বক্স কত? লিকুইড বক্স এটা 200 টাকা। এটা এটা আছে 200 টাকা। এই অনেক সময় তো আছে বাথরুমে এগুলো ইউজ করা যায় না, এটা হচ্ছে ইয়ের জন্য। ও আচ্ছা, লিকুইড বক্স। এরপরে আর কি দেখবো? বেসিন মিক্সচার, বেসিন, বেসিন মিক্সচার, কলটা কিন্তু সে অনেক বড়। তো এটা এটা কত যাচ্ছেন? এটা 1500 টাকা। এটা 1500? তো কমাবেন না কিছু আজকে? না, ফিক্স ফিক্স বলতেছেন। আমি কমাই, মানে কমাই কমাই প্রাইস বলতেছেন। তো কমাই কমাই বলতেছেন, তো আরেকটু কম দেন আমাদের ভিউয়ার্সদের জন্য। তো ভিউয়ার যখন আসবে তখন ওইটা, মানে যখন আসবে তখন হচ্ছে অবশ্যই কম রেটের মধ্যে পাবে। তো এরপরে আর আরো কল দেখতে পাচ্ছি কিছু, এই 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 কলগুলো, এই যে আজকের বললেন যে বিশেষ বিশেষ আকর্ষণ যে কল, মানে এই যে এইগুলো হচ্ছে, এইগুলো যে বিশেষ আকর্ষণের যে কল, মানে বিশেষ আকর্ষণের কল কোনটা ভাই? এইগুলো, এইগুলো, এইটা তো প্রাইস জানলাম, এটা এটা 500 টাকা না? হ্যাঁ, এই যে এইটা এইটা এইটা, এগুলো আমরা বেচে এলো 1 পিস 2 পিস যদি কেউ নেয় 800 টাকা বিক্রি করি। 1-2 পিস নিলে 800 টাকা, 800 টাকা বিক্রি করি। কিন্তু আমার ভিউয়ার্সের জন্য
এই যে এটা হচ্ছে ডলফিন কল, সমুদ্রের ডলফিন এখন আপনার বাথরুমে, মানে সমুদ্রের ডলফিন এখন বাথরুমে লাগাই দেবে, লাগাই দেবে। তো এটা হচ্ছে একদম ডলফিন কল, দেখেন এই যে চোখ টোখ গুলো কিন্তু হচ্ছে দিয়ে দিছে যে একদম পুরো ডলফিন, মানে ডলফিন কল। তো এইটা কত যাচ্ছেন, ডলফিন কল গুলো কত যাচ্ছেন? এই যে এইটা এইটা আর এইটা, এই তিনটা একই, তিনটা হচ্ছে একই দাম। এইগুলার হচ্ছে মানে মানে ওয়ান পিস কত, আর হচ্ছে মানে অনেকগুলা নিলে মানে খুচরা নিলে তো আমরা 800 করে বিক্রি করি, খুচরা নিলে 800 টাকা হিসেবে ইয়া করি। আর যদি বেশি নাই কেউ 500 টাকা বলে, 500 টাকা মানে আছে বেশি নিলে 500 করে, মানে 300 টাকা কিন্তু হচ্ছে কমে কমে পেয়ে যাবেন। আবার পুরান পুরান কিছু বল আছে, এরপরে হ্যান্ড শাওয়ার আছে, টাওয়াল স্ট্যান্ড আছে, তারপরে প্লাস্টিক কল আছে। প্লাস্টিক কল এইগুলোর যদি একটু রেটগুলো বলে দেন, যারা একটু প্লাস্টিক কলগুলো চাই বা হ্যান্ড শাওয়ারগুলো চাই। প্লাস্টিকের কলের দাম কম, প্লাস্টিকের কলের দাম 50 টাকা 60 টাকা, মানে 100 টাকা। এই যে এগুলো হচ্ছে 50 60 টাকা করে, মানে এইটা কত? এটা এটা 100 টাকা, এটা 100 টাকা, এটা 100 টাকা। আর এই যে ছোট সিঙ্গেল কলগুলো 50 টাকা, এগুলো 50 50 কি ফিক্স নাকি না কম টম আছে আর কিছু? কোয়ান্টিটি বেশি হলে ওই ক্ষেত্রে, মানে কোয়ান্টিটির উপর নির্ভর করবে আছে কলের প্রাইসগুলো, মানে আপনার বুঝতে পারছেন এমনি দাম কম, যে প্লাস্টিক কলের এমনি দাম কম, আর আপনারা যদি অনেকগুলা নেন সেই ক্ষেত্রে প্রাইসগুলো কিন্তু আরো কম পড়বে। তো এই শাওয়ারগুলো, এই যে ছোট একটা শাওয়ার দেয়া, এই শাওয়ারগুলো কত? এগুলা এগুলো 400 টাকা, এগুলো 400 টাকা, মানে এত বেশি কেন ভাই, একটু কম টম বলেন। এগুলো মার্কেটে অনেক দাম 600 700, আপনার কাছে হচ্ছে 400 টাকা, এটা হচ্ছে 400 টাকা। তো এরপরে এগুলো যে হ্যান্ড শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ারগুলো কত যাচ্ছেন? হ্যান্ড শাওয়ারগুলো 200 টাকা, এগুলো সব বিভিন্ন কোয়ালিটির আছে, মানে বিভিন্ন কোয়ালিটির আছে, মানে সবগুলো অনেক, যদি কেউ 100 পিস নিবার চায় 100 পিসও দেওয়া যাবে, মানে হ্যান্ড শাওয়ারগুলো হচ্ছে সবই হচ্ছে 200 করে ফিক্সড। হ্যাঁ হ্যাঁ, সব সবগুলো কি ফিক্সড না একটু কম আছে? না এগুলো ফিক্সড, এগুলো ফিক্সড। এর আর এছাড়া আর কি, এরপরে আমরা কি দেখব? এরপরে শাওয়ার মিক্সার আছে, শাওয়ার মিক্সার আমি লাস্ট একটা বললাম না, লে লো। তো এরপরে হচ্ছে কোনগুলো দেখব খোকন ভাই? এগুলো ফিটিংস এর আছে, ফিটিংস এর আর কি কি মালামালগুলো আছে? শাওয়ার মিক্সার এটা এটা কত? শাওয়ার মিক্সার এটা অনেক উন্নত মানের, এটা আমার এখানে পাবে 4000 টাকা, এটা হচ্ছে 4000 টাকা, মানে এই যে শাওয়ার মিক্সারটা থেকে যদি কিনে কোন ভাই কিনে তাহলে 15000 12000 থেকে 15000 টাকা লাগে, 12000 থেকে 15000 এই একটা একটা দাম, মানে এটা কি মানে এটা সাথে এই একটা একটা সেট, মানে এই এই পুরো এই পুরো সেট, এই সেটটা হচ্ছে কত আপনার কাছে? 4000 টাকা, মানে হচ্ছে 4000 টাকায় কিন্তু আপনারা একটা শাওয়ার মিক্সার পেয়ে যাবেন। যদি কোনো দোকানদার ভাই আমার কাছে নিতে চায়, যারা মানে স্টক স্টক চায় দোকানটা, মানে যারা হচ্ছে মানে এইটার হচ্ছে আবার আপনার কাছ থেকে পাইকারি দামেও নিতে পারে, মানে যে সকল ফিটিংস এর মালামালগুলো দেখতেছেন সেগুলোও কিন্তু আপনারা খোকন ভাইয়ের কাছ থেকে পাইকারি দামেও কিন্তু এই সকল মালামালগুলো নিতে পারবেন, যে সকল মালামালগুলো আজকে দেখাচ্ছি। তো এছাড়াও আর কি কি মালামাল আছে? একটা বাথরুমে তো অনেক জিনিস লাগে, যেমন ওয়েস্ট লাগে, টাওয়াল স্ট্যান্ড আছে, টাওয়াল স্ট্যান্ড, তারপরে বেসিনের ওয়েস্ট আছে, ওয়েস্ট অ্যাঙ্গেল স্টোক আছে, অ্যাঙ্গেল স্টোক আছে, তার অ্যাঙ্গেল স্টোক খুব ভালো মানের। আপনার টাওয়াল স্ট্যান্ড কি আপনার এই একটা একটাই আছে নাকি আরো টাওয়াল স্ট্যান্ড আরো কোয়ালিটির আছে? এই যে এটাও এটা আছে, মানে বিভিন্ন পদে টাওয়াল স্ট্যান্ড, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন কোয়ালিটি টাওয়াল স্ট্যান্ড গুলো আপনার কাছে কালেকশন পাইপ আছে, কালেকশন পাইপ আছে, এই কালেকশন পাইপ এইগুলা এগুলা হচ্ছে কেমন রেট পড়বে আর কি, মানে অন্যান্য জায়গা থেকে আপনার কাছে কি কম? এগুলা অল্প দামে 50 টাকা, 50 টাকা। তো এরপরে হচ্ছে আরো টাওয়াল হ্যাঙ্গিং হ্যাঙ্গার কি আমরা কোনগুলো আছে? টাওয়াল স্ট্যান্ড আছে, টাওয়াল স্ট্যান্ড এগুলা বড় টাওয়াল স্ট্যান্ড গুলো, টাওয়াল স্ট্যান্ড এর মধ্যে যেগুলো আছে মানে এই মানে ডাবল ডাবলটাও আছে, ডাবলটার গুলো কেমন রেট? ডাবলটার গুলো 400 টাকা, 400 টাকা, মানে ডাবলটা গুলো 400 টাকা, 400 টাকা। এটা আছে পিতলের, ও এটা আছে পিতলের, তো এইটা হচ্ছে পিতলের। তো এর এছাড়া আর কি কি আছে? এছাড়া আরেকটা আরেকটা হ্যান্ড শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, এটা খুব সুন্দর প্লাস্টিকের, কিন্তু অনেক সুন্দর প্লাস্টিকের, এটা ইয়া ওই যে শরীর মানে শরীর পরিষ্কার করা যায়, করা যাবে, ও আবার হচ্ছে ইয়েও করা যাবে, মানে হচ্ছে দুইটা 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 বেনিফিট পেয়ে যাবেন একটা আমাদের হ্যান্ড শাওয়ারের মধ্যে। তারপরে লিকুইড বক্স তো দেখাইছি মনে হয়, লিকুইড বক্স আছে, লিকুইড বক্স, লিকুইড বক্স দেখাইছি, ওটা দেখাইছি। এতক্ষণ তো আমরা নতুন মাল দেখলাম, যারা কম খরচে কিছু পুরান মাল চান তাদের জন্য পুরান মালের কিছু ইয়ে আছে, কালেকশন আছে, পুরান মালের কালেকশন আছে, এখন পুরান মাল চাইলে পুরান মাল নিতে পারেন, মানে পুরান মালগুলো অল্প দিন ইউজ, মানে এগুলা এগুলা কোথা থেকে আপনারা আছে কালেক্ট করেন? এগুলা বিভিন্ন এমবেসি থেকে, তারপরে ওই যে গুলশান বনানী বাড়ি থেকে, তারপরে যে জাহাজের কিছু মাল আছে, এই বিভিন্ন ভাবে আমরা কালেকশন করে থাকি, ঠিক আছে? এগুলা চাইলে নিতে পারেন, মানে এই যে বিভিন্ন যারা অল্প দিন ইউজ করে
মোটামুটি একটু সুন্দর করবার চাই তাদের জন্য এই এই কলগুলো। ও আচ্ছা আচ্ছা, মানে এই কোন মানে এই শুধু কি কলই আছে না অন্যান্য ফিটিংস এর মালামালগুলোও আছে? এগুলো সব মালামালই আছে, মানে যদি ফিটিংস এর মাল সব চাই ওটা সবগুলাই দেওয়া যাবে। খালি যে বেসিন ওয়েস্ট আর অ্যাঙ্গেল স্টক বাদ, মানে বেসিন ওয়েস্ট আর অ্যাঙ্গেল স্টক বাদে হচ্ছে সব হচ্ছে পুরাতন মালামাল, বাথরুম ফিটিংস এর পুরাতন মালামালগুলো দিতে পারবেন? হ্যাঁ। এইগুলার রেট কি আছে নতুন থেকে? অনেক কম, অনেক কম, অনেক কম, মানে অনেক কম আসবে। তো হচ্ছে যে আয়েশা মানে কেজি মাপেও বিক্রি হয়, আবার পিস হিসেবে বিক্রি হয়, যে যেভাবে নিয়া। ও মানে কেজিতেও বেশি বিক্রি করেন হচ্ছে আপনারা, পিস হিসেবে বিক্রি করেন? যদি কেউ ঢাকা বা ঢাকার বাইরে থেকে নিতে চায় খোকন ভাই, সেগুলা সেই ক্ষেত্রে আপনি কেমন? সেই ক্ষেত্রে ওনারা ভিডিও কলে ফোন দিবে, হোয়াটসঅ্যাপে ইমোতে ফোন দিবে, দিলে ওনারা দেখে চয়েস করবে, চয়েস করলে ওই হিসাবে আমরা দামদর হচ্ছে করে আপনি হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। পাঠাতে কুরিয়ারে বা নিজে আইসা যদি সরাসরি নিয়ে পারছে সেটা তো হচ্ছে চলেন। এখন আমি হচ্ছে কিছু হচ্ছে কমোড এবং হচ্ছে বেসিং এর হচ্ছে প্রাইস গুলো দেখে আসি, যে হচ্ছে কেমন খোকন ভাইয়ের কাছে যে কোন কোন মালগুলো আছে। তো এখানে কিছু হচ্ছে বড় ইয়ে দেখা যাচ্ছে, কমোড দেখা যাচ্ছে, এগুলো কোন দেশের ভাই? স্পেন। স্পেনের এই এই দুটো কত যাচ্ছেন? মানে আজকে কোনো কি বেসিং এর উপরে কোনো ছাড় নাই? বেসিং এর উপরে ছাড় আগের যে ভিডিওতে ছাড় আছে ওই সব নিলে ওইগুলো আচ্ছা। এই এরপরে আরো কিছু মাল দেখতে পাচ্ছি যে এইগুলো কত যাচ্ছে? এই যে ইনকমপ্লিট আছে এইগুলো আছে আপনার, কমপ্লিট করে কত পড়বে এগুলো? এগুলো 4000। এগুলো চার? এগুলো কি বাইরের দেশে? হ্যাঁ বাইরের দেশে। এগুলো হচ্ছে বাইরের দেশের? এই এগুলো থাইল্যান্ড, ঠিক আছে। এই এই এগুলো কত যাচ্ছেন? এগুলো এগুলো কত যাচ্ছেন? এগুলো 3000। এগুলো 3000? তা 3000 কি ফিক্স না কম আছে? এটা কত যাচ্ছেন? যে মালগুলো আপনার চাচ্ছেন 10-15টা যা চান সবগুলো কিন্তু হচ্ছে খোকন ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তো মোটামুটি হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে লো প্রাইসে কত আছে খোকন ভাই, মানে কেউ যদি কম দামে? কম দামে আমার কাছে কমোড 2000 থেকে 10000-12000 টাকা পর্যন্ত, 2000 থেকে 10000 টাকা পর্যন্ত। আর বেসিং? আর বেসিন 500 টাকা থেকে 3000-3500, মানে এর উপরে যা ইয়েও আছে। তো এইখানে কিছু অ্যান্টিক লাইট দেখতে পাচ্ছি, এটা অ্যান্টিক, এটা আছে জাপান। তো খোকন ভাই উপরে কিছু হচ্ছে আমরা ইয়ে দেখতে পাচ্ছি, মানে ওয়াল হ্যাঙ্গিং কমোড, ওয়াল হ্যাঙ্গিং হচ্ছে কমোড। এই ওয়াল হ্যাঙ্গিং কমোডগুলো কেমন চাচ্ছেন? এগুলো আমরা এই 15000-16000 টাকা বিক্রি করি, কিন্তু আমার আমার ভিউয়ার্সদের জন্য 10000 টাকা, মানে 10000 টাকা, মানে ওয়াল হ্যাঙ্গিং কমোড হচ্ছে 10000 টাকা। এগুলা বাইরে 1,20,000 থেকে 1,50,000 টাকা, 1,20,000 থেকে 1,50,000 টাকা, 1,50,000 টাকা এক একটা কমোড। তো এইগুলা এগুলা কোথা থেকে কালেক্ট করছেন ভাই, মানে এত দামি কমোড? এগুলা কিছু আছে হোটেলে আর কিছু আছে ১৫০০ টাকা। তো এই ওয়াল হ্যাঙ্গিং কমোটের মেশিন কি আছে ১০,০০০ টাকা? আর খোকন ভাই যে স্টকের কারণে কিন্তু আমরা দোকানের মধ্যে ঘুরতেও পাচ্ছি না, এমন এক অবস্থার মধ্যে আছে।
তো এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খোকন ভাইয়ের দোকানে কিন্তু আরও মাল আছে, এন্টিক পিসের কিছু কিছু মালামাল আছে। যারা এন্টিক চান মানে খোকন ভাইয়ের দোকানে কিন্তু আসলে আপনার বিভিন্ন পদের মালামাল পাবেন, মানে দোকানটায় অগোছালের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। যারা লাইট শেড চান লাইট শেড আছে, আপনার হচ্ছে পুরাতন যারা হচ্ছে মোটর চান মোটর আছে, মানে 1 হর্স 2 হর্স 3 হর্সের এই সকল মানে সুইচ সার্কিট ব্রেকার মানে ইলেকট্রিক্যাল মালামালও কিন্তু হচ্ছে আপনার পেয়ে যাবেন। যে হচ্ছে কম দাম আছে মানে আপনার হচ্ছে এই খোকন ভাইয়ের দোকানে আসলে কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন পদের মাল তার কাছ থেকে পেয়ে যেতে পারবেন কম প্রাইসের মধ্যে। মানে আপনার হচ্ছে যে সকল মালগুলো বাইরে হচ্ছে অনেক বেশি টাকা, সেই মালগুলো কিন্তু হচ্ছে খোকন ভাইয়ের দোকানে এই অগোছালোভাবে আসে। আপনারা আসলে খোকন ভাইকে বললেই কিন্তু সে আপনাদেরকে বের করে মালামালগুলো দিতে পারবে। তো বন্ধু ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।